السلام عليكم ماين ২৪তম পর্ব আপনাদের দেখাবো কিভাবে অডিও ফাইলে আপনার ইনফরমেশন গুলো অ্যাড করে দিতে পারেন। তো এটা খুবই সহজ কাজ করা যায়। যেটা করার জন্য আপনাকে অডিও ফাইলে যেতে হবে। আমি অডিও ফাইলে যাই আগে। প্রথমে ধরুন এই যে সুরা গুলো আছে, পবিত্র কোরআনে পাকের সুরা 114টি সুরা, এখানে এই ভিউতে আছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিউ পরিবর্তন করতে পারবেন। লিস্টে দিলে তাহলে লিস্ট আকারে আসবে, আবার এখানে আইকনে দিলে এইভাবে আসবে, টাইটেলে দিলে এরকম আসবে, এটা দিলে থাম্বনেলে দিলে এইভাবে আসবে। তো আমরা ডিটেলসে যাই, যে প্রতিটা ডিটেলস দেখবো। তো ডিটেলস দেখতে গেলে দেখাইতেছে সাইজ কি ফরম্যাটের এই অডিওটা, MP3 ফরম্যাট, এবার আর্টিস্ট, অ্যালবাম টাইটেল, ইয়ার, ডিউরেশন, এগুলো অনেক ইনফরমেশন দেখা যাইতেছে। তো এখানে বিভিন্ন ধরনের CM, টেলিকম, বিল্লাল, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখা যাইতেছে। এখানে আপনার ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন, বা অনেক অডিওতেই দেখেছেন যে আপনারা মোবাইলে যাওয়ার কি মোবাইলে চলন্ত অবস্থায় বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা বা নিজে এক একজনের নাম, এগুলো কেমন করে অ্যাড করে সেগুলো আজকে দেখাবো। আর অডিওতে কীভাবে ছবি অ্যাড করে এটা পরবর্তী এক টিউটোরিয়াল দেখাবো। তো আমরা অ্যাড করার জন্য যেটা অ্যাড করবো সেটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, অথবা এখানে যদি সবগুলোতেই অ্যাড করতে চাই তাহলে কীবোর্ড থেকে কন্ট্রোল সেভের ধরে এস আসবো, এতে সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে কোনো একটা অডিওর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস, এখানে দেখতে পাচ্ছি যে ১০৩টা ফাইল পেয়েছে। এবারে আমরা সামারিতে যাব। এখানে গেলে আর্টিস্ট, এখানে আপনার নাম দিয়ে দিবেন, ধরুন দিলাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, টাইটেল, ইয়ার দিলাম ২০১৪, এখানে প্রতিটাতেই আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন। এবারে সবশেষে আপনি অ্যাপ্লাই দিবেন বা ওকে দিতে পারেন সরাসরি। তো আমরা প্রথমে অ্যাপ্লাই দিই। এখানে দেখবেন অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেছে সব, এই যে হচ্ছে। একটু অপেক্ষা করে হ্যাঁ কাজ শেষ, এবার ওকে দেই। এখন দেখুন এখানে আমরা যা দিয়েছি সব ইনফরমেশন গুলো এসে গেছে। এখন যদি আমি একটা অডিও প্লে করি, এই যে অডিওতে ছবি দেখতেছেন, এইসব ছবি কেউ অ্যাড করে এগুলো আমি পরবর্তী এক পর্বে দেখাবো। এখানে তো দেখানোর কথা, এই যে যেটা চলতেছে এটার ইনফরমেশন গুলো দেখা যাইতেছে। আপনাদের পিলারে দেখতে পাবেন বিভিন্ন রকমের। তো এটা মোবাইলেও যখন প্লে করেন মোবাইলেও দেখতে পাবেন। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।